গুড মর্নিং স্টুডেন্টস, আজ আমি আলোচনা করব ক্লাস ফাইভের ব্যাকরণ বই থেকে ভাষা ও ব্যাকরণ এই চ্যাপ্টারটি। ভাষা, প্রথমে আমরা দেখি ভাষা। ভাষা কী? আমরা একে অপরের সঙ্গে যখন কথা বলি সেটি হচ্ছে কিন্তু ভাষা। ভাষা হলো ভাবের বহন, অর্থাৎ আমরা একে অপরকে যে কথাটি বোঝাতে চাইছি সেটিকে আমরা ভাষা বলি এবং সেটিকে আমরা ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে বলি। এরপর আমরা দেখব ভাষা কী কীভাবে এসেছে। একদিনে তো এই ভাষা তৈরি হয়নি। এক কি, ছোট বাচ্চারা দেখ, ভাষা বিভিন্ন রকমের হয় বা বিভিন্ন স্তরে স্তরে এসেছে। এক কি, ছোট বাচ্চারা হাত পা নেড়ে অঙ্গভঙ্গি করে মনের ভাব তাদের প্রকাশ করে, অর্থাৎ আকার ইঙ্গিতের মাধ্যমে। দুই, আমরা কি করে কখনো কখনো বাচ্চারা কি করে, হাসির মাধ্যমে বা কান্নার মাধ্যমে ভাঙা ভাঙা কথায় বলে। এছাড়া আগে যখন আদিম মানুষরা কিন্তু কথা বলতে পারতো না, তারা কি করত, তারা ছবি এঁকে তাদের মনের ভাব প্রকাশ করত। এভাবে আস্তে আস্তে কিন্তু ভাষার সৃষ্টি হয়েছে। এছাড়া আমরা বিভিন্ন বক্তব্য আবৃত্তির মাধ্যমেও কথা বলি। আর ভাষার ধ্বনির লেখ্যরূপকে বলা হয় বর্ণ, যেটি আমরা এখন করি, লিখি পড়ি, এগুলি হচ্ছে ভাষা। তাহলে প্রথমে আমি আসি ভাষা কাকে বলে। ঠিক আছে, কি বাকযন্ত্রের মাধ্যমে শব্দ ব্যবহার করাকে বলা হয় ভাষা। কি বললাম? বাকযন্ত্রের মাধ্যমে শব্দ ব্যবহার করাকে বলা হয় ভাষা। অর্থাৎ কি, আমাদের মনের ভাব যখন আমরা সুস্পষ্টভাবে প্রকাশ করি তাকেই বলা হচ্ছে ভাষা। এবং এই কথা বলার জন্য আমরা আমাদের শরীরের বিভিন্ন অংশের ব্যবহার করি, অঙ্গের ব্যবহার করি। কি, যেমন কণ্ঠ অর্থাৎ গলা, তালু, তালুর উপরের অংশ, দাঁত, ঠোঁট, নাক, এই জিভ, এই সমস্ত কিছু মিলিয়ে কি হয় ভাষা, এই সমস্ত কিছু মিলিয়ে আমরা ভাষা বলতে পারি। একেই বলা হচ্ছে বাকযন্ত্র, অর্থাৎ আমরা যে যন্ত্রের মাধ্যমে কথা বলি তাকেই বলা হচ্ছে ভাষা। বাকযন্ত্রের সাহায্যে, অর্থাৎ ভাষার একদম অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনেশন কী হবে, বাকযন্ত্রের সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য যেসব অর্থযুক্ত শব্দ ব্যবহার করা হয় সেই শব্দগুলিকে ভাষা বলে। বাকযন্ত্রের সাহায্যে, অর্থাৎ গলা, জিভ, দাঁত, এইগুলির সাহায্যে আমরা মনের ভাব যখন প্রকাশ করছি এবং যেসব অর্থযুক্ত শব্দ, কারণ আমরা আ বা কি কা বলতে পারি না, একটা মানে দরকার, একেই বলা হচ্ছে ভাষা। নেক্সট আমরা আসছি, আমরা কী ভাষায় কথা বলি, বাংলা ভাষায়। অর্থাৎ আমরা বাংলা ভাষায় আমাদের মনের ভাব প্রকাশ করি। এই বাংলা ভাষাটি হলো আমাদের মাতৃভাষা। বর্তমানে বাংলা ভাষার দুটি রূপ দেখতে পাওয়া যায়, একটি হলো লেখ্য ভাষা এবং অপরটি হলো কথ্য ভাষা। লেখ্য ভাষা, কথ্য ভাষা কি, যে ধরনের ভাষায় আমরা কথা বলি তাকে বলা হয় কথ্য ভাষা। আর লেখ্য ভাষা কি, যে ধরনের ভাষায় আমরা লিখি তাকে বলা হয় লেখ্য ভাষা। দেখবে আমরা নর্মাল যে কোনো, মানে আমরা নর্মালি যেভাবে কথা বলি আমরা লেখার সময় কিন্তু একটু গুছিয়ে বাগিয়ে লিখি, তাই তো? ঠিকভাবে বিশেষণ বসাই, ঠিকভাবে বিশেষ্য বসাই, ক্রিয়াপদ বসাই, সেন্টেন্সটা ঠিক রাখি, কিন্তু বলার সময় আমরা হয়তো একটু অগোছালো বা এলোমেলোভাবে বলে ফেলি। তাহলে কি, ভাষার দুটি রূপ রয়েছে, একটি হলো কথ্য ভাষা, একটি হলো লেখ্য ভাষা। নেক্সট, এরপর লেখ্য ভাষার দুটি রূপ রয়েছে, সাধু ভাষা, চলিত ভাষা। তোমরা আগের ক্লাসেও পড়েছো সাধু ভাষা, চলিত ভাষা। যেমন আমি একটি সাধু ভাষার এক্সাম্পল দিচ্ছি, আমরা যত্ন করিয়া ভাষা শিক্ষা করিব। এটি যদি আমরা চলিত ভাষায় বলি কি হবে, আমরা যত্ন করে ভাষা শিক্ষা করব, আমরা যত্ন করে ভাষা শিক্ষা করব বা আমরা যত্ন করে ভাষা শিখব। এরপর আমরা আসছি গুরুচণ্ডালে দোষ। এই গুরুচণ্ডালে দোষটি কি বা কাকে বলে, আমরা যখন একটি সেন্টেন্স বলবো সেই সেন্টেন্সটিতে হয় আমরা শুধুমাত্র সাধু ভাষা ব্যবহার করব বা শুধুমাত্র চলিত ভাষা ব্যবহার করব, কিন্তু যদি এই সাধু বা চলিত এই দুটির একসঙ্গে মিশে যায় তখন তাকে বলা হয় গুরুচণ্ডালে দোষ। যেমন তোমাদের বইয়ে একটি এক্সাম্পল দেওয়া আছে, নদীতে টুপুস করে ডুবিয়া গেল। ঠিক আছে, নদীতে টুপুস করে ডুবিয়া গেল। এখানে দেখো একটি রয়েছে করে, একটি রয়েছে ডুবিয়া। করেটি হলো চলিত, ডুবিয়াটি হলো সাধু। এটি কিন্তু গুরুচণ্ডালে দোষ। হয় আমরা বলবো নদীতে নৌকাটি টুপুস করে ডুবে গেল, নয় আমরা বলবো নদীতে নৌকাটি টুপুস করিয়া ডুবিয়া গেল। তাহলে গুরুচণ্ডালে দোষ বুঝতে পারলে? একটি সেন্টেন্সের মধ্যে বা বাক্যের মধ্যে যখন সাধু এবং চলিত এই দুটি ভাষা একসঙ্গে মিশে যায় তখন তাকে বলা হচ্ছে গুরুচণ্ডালে দোষ। এরপর আমরা আসছি ব্যাকরণ। ব্যাকরণ কি, ব্যাকরণ বই আমরা কেন পড়ব?
যে বই পড়লে কোনো ভাষাকে শুদ্ধভাবে বলতে পড়তে ও লিখতে পারা যায় সেই ভাষাকে বলা হচ্ছে সেই ভাষার ব্যাকরণ বলে। অর্থাৎ কি, যে বই পড়লে কোনো ভাষাকে শুদ্ধভাবে বলতে লিখতে ও পড়তে পারা যায়। ধরো আমরা আজ ব্যাকরণ পড়ছি বলে কোথায় বিশেষ্য দরকার, কোথায় বিশেষণ দরকার, কোন কাল হবে এই সমস্ত কিছু জানতে পারছি, তাই তো? একেই বলা হচ্ছে ব্যাকরণ। এরপর আসছে মাতৃভাষা। আমরা ছোটবেলা থেকে যে ভাষা পড়ে অভ্যস্ত, যে ভাষা বলে অভ্যস্ত, তাকেই বলা হচ্ছে মাতৃভাষা। আর ব্যাকরণ বই কি, যে বইতে ব্যাকরণের বিভিন্ন নিয়মাবলী লেখা থাকে তাকেই বলা হচ্ছে ব্যাকরণ বই। তাহলে আজ আমরা কী কী দেখলাম, ভাষা, বাগযন্ত্র, মাতৃভাষা, ভাষার লেখ্য ভাষা, কথ্য ভাষা, সাধু ভাষা, চলিত ভাষা, গুরুচণ্ডালি দোষ, ব্যাকরণ এবং ব্যাকরণ বই। তোমরা বইটি ভালোভাবে রিডিং করবে, নেক্সট দিন আমি প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।